রাজকুমারী মোহিনী এখানে কষ্ট পাচ্ছে, তা সত্ত্বেও তুমি এই ধোঁয়া নিয়নের সামনে দাঁড়িয়ে আছো। তোমার কি কোনো কাণ্ডকে নেই কিরণ? কি দরকার ছিল এসব ধোঁয়া দেওয়া? রাজকুমারী আপনি ঠিক আছেন তো? তোমার এতে কিরণের কি দোষ? ও তো সকলের মঙ্গলের জন্যই, আর তাছাড়া ইচ্ছাকৃত ভাবে রাজকুমারীকে কষ্ট দেওয়ার জন্য তো কিরণ কিছু করেনি। কিন্তু রাজকুমারী মোহিনীর ধোঁয়ায় কষ্ট হচ্ছে দেখেও কিরণ মেলা এখান থেকে ধোঁয়াটা সরিয়ে নিয়ে যায়নি, সেটা কি ইচ্ছাকৃত নয়? কুমার, তুমি কিভাবে কথা বলছো মহারাজ বিজয়ের সঙ্গে? উনি তোমার পিতৃতুল্য, আর উনি তো অন্যায় কিছু বলেননি, এতে কিরণের কি দোষ? রাজকুমারী আপনি বিশ্রাম নেবেন, চলুন 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 রাজকুমারী, আসুন আসুন। তুমি কেন এই কাজ করছো? আমি দাসীদের বলছি তারা করে দেবে। না মা, পুজোর জিনিস আমি নিজেই করে নিচ্ছি। কিরণ বড্ড মন কষ্টে ভুগছে, তোমার কেন এমন ব্যবহার করছে আমার মেয়ের সাথে, কি করেছে? আপনি বিশ্রাম নিন রাজ, আমি বরং একজন দাসীকে বলে দিয়ে যাচ্ছি, আপনার যখন যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা সেই দাসী করবে। দাসী! প্রণাম যুবরাজ। রাজকুমারী মোহিনীর যখন যা কিছু প্রয়োজন সবকিছু যেন সঠিকভাবে আয়োজন করে। ওনার খেয়াল রাখবে। আদেশ করুন রাজকুমারী, আমি আপনার কি সেবা করতে পারি? তোমাকে যখন প্রয়োজন আমরা ডেকে নেব, এখন যাও।
অনেক হয়েছে এই লুকোচুরি, আর একটু হলেই আজকে আমার প্রাণ যেতে বসেছিল। বুনোর ধোয়া আমরা নাগিরা কিছুতেই সহ্য করতে পারি না। ধোয়ায় আমাদের শরীরে সব বিষ নষ্ট হয়ে যায়, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস আটকে আসে। আর একটু হলেই আমার নাগিনীর রূপ সবার সামনে প্রকাশ পেয়ে যাচ্ছিল। না 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 না, আর কোনো অপেক্ষা না, হিরণমালাকে হত্যা করে কুমারকে আমি আমার বশে নিয়ে আসবই। শান্ত হও নাগিনী, শান্ত হও। হিরণমালাকে হত্যা করা যে অত সহজ কাজ নয় তা বোধহয় তুমি এখনো বুঝো না। আর হিরণমালাকে হত্যা করাটাই আমার আসল লক্ষ্য নয়। আমি তো চাই এই অমৃত নগরীতে কুমারের সঙ্গে তোমার বিয়ে হোক। আমি তো চাই তুমি কুমারকে স্বামী রূপে যাতে গ্রহণ করতে পারো, তবেই না হিরণমালার উপর তোমার যথার্থ প্রতিশোধ নেওয়া হবে, তাই না? কুমারের সন্তান না হলে যে অমৃত জাগ্রত হবে না। একবার যদি আমি হিরণমালাকে কুমারের জীবন থেকে সরিয়ে নাগিনীকে কুমারের স্ত্রীর জায়গা করে দিতে পারি, তাহলে নাগিনী আর কুমারের মহামিলনে অমৃত জাগ্রত হবে নিশ্চয়ই। আর নাগিনীও আমার প্রতি কৃতজ্ঞতা বশত সেই অমৃত আমার হাতে তুলে দেবে। আর নাগরাজ কালনাগ নিজের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেবার পরে শনিতমণিও আমার হাতে তুলে দেবে। একদিকে অমৃত পান করে আমি অমর হব, আর অন্যদিকে শনিতমণি লাভ করে আমি জগতে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠব। বল তাই বল, যুবরাজ কিন্তু ওই রাজকুমারী মোহিনীকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে। আজ রাজসভায় কি হয়েছে শুনেছিস তো? কি? ওই রাজকুমারীর জন্য যুবরানীকে কি অপমানটাই না করলেন যুবরাজ। পুরুষ মানুষের মন বোঝা বড় দায়। চল চল, অনেক কাজ আছে। দাস দাসীরা পর্যন্ত এই নিয়ে আলোচনা করছে। আমার যত না অসম্মান তার চেয়ে ঢের বেশি অসম্মান কুমারের। কুমার, একটা কথা বলবো? বলে পেল। দেখো কুমার, তুমি দুজন অসহায় নারীকে দস্যুদের হাত থেকে রক্ষা করছো, এর চেয়ে মহৎ বীরত্বের কাজ আর কিছুই হতে পারে না। তারা আহত ছিল বলে তাদেরকে রাজ অতিথি করেছো, তাদের সেবা শুশ্রূষার দায়িত্ব নিয়েছো, এটা যুবরাজ হিসেবে তোমার কর্তব্য। কিন্তু তা বলে তোমাকে বলেছি না এত ভনিতা না করতে? আসল কথাটা স্পষ্ট করে বলো। কুমার, তারা দুজনেই নারী, আর তুমি যুবা পুরুষ। এত ঘন ঘন তাদের কক্ষে যাওয়াটা অমৃত নগরী যুবরাজের পক্ষে শোভনীয় নয় কুমার। কি দাসীরাও আড়ালে এই নিয়ে বলাবলি করছে। কি বললে তুমি? দাস দাসীদের এত বড় স্পর্ধা, ওরা আমাকে অমৃত নগরীর যুবরাজকে নিয়ে আড়ালে চর্চা করছে? ওরা আমাদের করুণার পাত্র, আমরা ওদের অর্থ দিয়ে রেখেছি আমাদের সেবা করার জন্য, এদের আদেশ পালন করার জন্য। আর ওরাই এখন থেকে আমাকে ওদের কথা শুনে চলতে হবে নাকি? কারা কারা বলছে বলো? আমি এখনই ওদের তুরতুর করে তাড়িয়ে দেব। কুমার, দেখবো দেখবো, পেটে যখন টান পড়বে, না খেতে পেয়ে যখন মরবে, তখন এসব কথা ওদের মুখ থেকে বেরোয় কিনা। এসব তুমি কি বলছো কুমার? চিরটা কাল দেখে যাচ্ছে আমার কুমার গরিব মানুষদের পরম বন্ধু। আজ থেকে আমি রাজকুমারী মোহিনীর দেখাশোনার ভার নিলাম, তাহলে তো তুমি শান্তি পাবে, তাহলে তো ওই কক্ষে যাওয়ার তোমার আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না। আসল কথা এটাই, আমি ওই কক্ষে যাই, তুমি চাও না, তাই তো?
জনকে এতটা নিচু মনের ভাবলে? আমি তো শুধু অতিথিদের দায়িত্ব পালনের ভার নিতে চেয়েছিলাম কুমার। বেশ, কিন্তু তার আগে তোমাকে রাজকুমারী মোহিনীর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা? কিসের জন্য কুমার? আজকে তুমি যেভাবে ওনাকে কষ্ট দিয়েছো তার জন্য। কিন্তু আমি তো তা ইচ্ছাকৃত করিনি কুমার। কোনো কথা শুনতে চাই না আমি, এটা আমার আদেশ। অমৃত নগরীর যুবরাণী হয়ে যদি থাকতে চাও তবে আমার আদেশ তোমায় মানতেই হবে কিরণমালা, ক্ষমা চাইতেই হবে রাজকুমারী মোহিনীর কাছে, অন্যথায় আমি অন্যভাবে ভাবতে বাধ্য। আমি দাসীদের কাছে শুনলাম তুমি সারাদিন খাওয়া দাওয়া করনি, এভাবে এখানে একা কক্ষে তুমি কি করছো? কিরণ, কিরণ, কুমার আমাকে সবার সামনে অপমান করেছে, আমি কিছুতেই সহ্য করতে পারছি না মা, খুব কষ্ট হচ্ছে। কেন আমার সাথে এরকম ব্যবহার করছে আমি কিচ্ছু জানি না। কিরণ, আমি সত্যি জানি না তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে, তবে হ্যাঁ, কুমারের এই আচরণে আমিও আশ্চর্য হয়েছি। আমার কুমার যে এত বিনয়ী, নম্র, এরকম রুক্ষ ব্যবহার আমি আগে কোনোদিন দেখিনি। কিরণ, তোমার প্রতি কুমার এতটা বীতশ্রদ্ধ কেন? আমি জানি না মা। একজন স্ত্রী যদি তার স্বামীর মনের পরিবর্তনের কারণটাই বুঝতে না পারে তাহলে সেই স্ত্রী তার স্বামীর মনটা কতটা বোঝে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তুমি কুমারকে ভালোবাসো এটাই দাবি করো, তাই না কিরণ? কিন্তু মানুষটাকে কি সত্যি চেনো? চেনার চেষ্টা করেছো কখন? নাকি সারাক্ষণ তোমার সিদ্ধান্তগুলো তার উপর চাপিয়ে দিয়ে এসেছো? আমি আমার কোন সিদ্ধান্তটা কুমারের উপর চাপিয়ে দিয়েছি? এটাই তো তোমার বোঝার ক্ষমতা নেই কিরণ, কিন্তু কুমার এ বিষয়ে আমার কাছে উষ্মা প্রকাশ করেছে। সে এতদিন সব কিছু মুখ বুঝে মেনে নিয়েছে, কিন্তু কোনো পুরুষ মানুষ তার স্ত্রীর জেদগুলো সারাক্ষণ মেনে নিতে পারে না কিরণ। জেদ? ওটা আমার জেদ? জেদ নয় কিরণ। কুমার যদি মনে করে থাকে তোমার জন্য তার অতিথিরা অপমানিত হয়েছে, তারা মনঃক্ষুণ্ণ হয়েছে, সে যদি চায় তুমি তাদের কাছে ক্ষমা চাও, তাহলে তার আদেশ মেনে না নিয়ে তুমি অন্ধকার পক্ষে অভিমান করে বসে আছো কেন কিরণ? কুমারের আদেশ মেনে নিতে তোমার কি আত্মসম্মানই লাগছে? না মা, কুমারের কোনো সিদ্ধান্ত মেনে নিতে আমার কোনোদিনও আত্মসম্মানই লাগেনি। শোনো কিরণ, কুমারের জীবন থেকে অশান্তি দূর হোক আমি শুধু এইটুকুই চাই। কুমার যদি চায় তুমি রাজকুমারী মোহিনীর কাছে ক্ষমা চাও, তাহলে আমার মনে হয় তোমার তার আদেশ মেনে নেওয়া উচিত। এবার তুমি বিবেচনা করে দেখো কিরণ, কোনটা তোমার কাছে বেশি জরুরি, কুমারের মনের শান্তি না তোমার জেদ? আসুন যুবরাণী, আমার জন্য আজ তোমাকে কষ্ট পেতে হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী রাজকুমারী মোহিনী। আরো অনেক কিছুর জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে কিরণমালা।
এসব তুমি কি বলছো সই? ক্ষমা কিসে? তুমি তো জেনে বুঝে এমন কাজ করনি। সত্যি যুবরানী আমাদের এত আদর যত্ন করছেন, আমাদের উপর এত নজর রাখছেন, তার কোনো কাজে আমাদের যে অসুবিধে হতে পারে সেটা উনি জানবেনই বা কি করে? তাই না? তোমার মতো একজন সই পেয়ে আমি সত্যিই ধন্য। যুবরানী কিরণমালা, আমরা যে আপনার সাক্ষাৎ পেয়েছি এটাই আমাদের পরম সৌভাগ্য। আপনি আপনি যে মানুষের ত্রাতা, আপনি ভয়ঙ্করী রাক্ষসী রানী কটকটিকে গরল সাগরে নিক্ষেপ করেছেন, তাকে শেষ করেছেন আপনি। আপনি গোটা মনুষ্য জাতিকে রাক্ষসীদের ভয়ঙ্কর অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছেন যুবরানী। মনুষ্য জাতি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আপনারা দেখছি অনেক খবরই রাখেন। যুবরানী, আপনার বীর গাথা যে দিকে দিকে ছড়িয়ে পড়েছে, আপনি জগৎ বিখ্যাত। আমার বীরত্বের কাহিনী দিকে দিকে ছড়িয়ে পড়ুক তা আমি কখনোই চাইনি, কিন্তু নিয়তির অমক টানে আমাকে বারবার ভয়ঙ্কর যুদ্ধ করতে হয়েছে। বিধাতাই জানেন, আমিও চেয়েছিলাম সাধারণ মেয়ের মতো বাবা মায়ের সাথে সুখে জীবনযাপন করতে, সুখে শান্তিতে স্বামীর ঘর করতে, পারিনি। যতবারই চেয়েছি ততবারই অশুভ শক্তি আমাকে বাধা দিয়েছে। তোমার মনের কোণে অনেক কষ্ট জমা হয়ে আছে সই। আমি তোমার জীবনের কথা জানতে চাই। কখনো সখনো আমি কি তোমার কক্ষে যেতে পারি? তাহলে দুই সই একসাথে গল্প করতে করতে তোমার জীবনের বাকি কাহিনী শুনব। নিশ্চয়ই তোমার যখন ইচ্ছে তখন চলে আসবে, কেমন? ও, কথায় কথায় তো আমার খেয়ালই নেই, আপনারা তো কিছু খাননি, আপনাদের আহারের ব্যবস্থা করছি আমি। ধন্যবাদ যুবরানী, তবে আমি এখন আহার গ্রহণ করব না। হ্যাঁ, রাজকুমারীর আহার গ্রহণের সময় হয়েছে বটে। আমার বিশেষ কিছু লাগবে না সই, সামান্য একপাত্র দুধ হলেই হবে। শুধুমাত্র দুধ? ঠিক আছে, আমি দাসীকে দিয়ে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। কি প্রয়োজন ছিল তোমার? শুধু দুধ চাবার? জানো না কিরণমালা কতটা ধূর্ত, কতটা চালাক। ও যদি ঘুণাক্ষর সন্দেহ করে কেন তুমি শুধু দুধ চাইলে, তাহলে সর্বনাশ হয়ে যেতে পারে। ও আমাদের উপর আরো আরো কড়া নজর রাখতে পারে, আমরা সেটা হতে দিতে পারি না। কিরণমালার সামনে যা বলবে প্রত্যেকটা শব্দ অত্যন্ত সন্তর্পণে বাঁচতে হবে তোমাকে নাগিনী, বুঝেছ তুমি? বুঝেছি। তুমি অহেতুক দুশ্চিন্তা করো না, কিরণমালার জীবনে আমি সাক্ষাৎ মৃত্যু হয়ে এসেছি, আমার হাত থেকে ওর পরিত্রাণ নেই। রাজকুমারী মোহিনী, আপনার জন্য দুধ এনেছি। Thank you.
কিরণমালা, কোথায় ছিলে তুমি এতক্ষণ? সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি জানো? এ কি আমি সত্যি দেখছি? এ কি আমার ভ্রম, স্বপ্ন? কোথাও একটা ভুল হচ্ছে কিরণমালা। হচ্ছে তো আমার, সবটাই তো আমার ভুল, আর তার প্রায়শ্চিত্ত করছি। আবার যদি কোনো ভুল হয় তুমি আমাকে আদেশ করো, আবার ভুল শোধরানোর জন্য যা যা করো আমি তাই করব।